আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু ইন আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া দেখুচ্ছি বলে আলমিন আজকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আজ আমি আপনাদের সামনে পবিত্র রমজান মবারকের ফদিল তাৎপর্য সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই কারণ আমরা জানি যে কোনো বিষয়ের গুরুত্ব সম্পর্কে যার কাছে যার দৃষ্টিভঙ্গি যার নাজরিয়া যত বেশি স্পষ্ট থাকবে ওই বিষয় সম্পর্কে তার গুরুত্ব তত বেশি থাকবে এবং এ ব্যাপারে তার আগ্রহ বেশি থাকে গুরুত্ব যদি না বোঝে তাহলে ব্যাপারে তার আগ্রহ তৈরি হয় না তে রমজান মাসের গুরুত্ব কতটুকু আমরা জানি যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এবং নবী পাকসালাম অনেকগুলি মর্যাদার কথা তাৎপর্যের কথা বলেছেন এই মাসের ব্যাপারে অন্যান্য সকল মাসের আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে এটা শ্রেষ্ঠতম মাস মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠতম মাস এই মাস হলো কোরআন নাজিলের মাস শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনে সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন শাহরুর রান কোরআন রমজান মাস হলো এমন মর্যাদাপূর্ণ মাস আমি পবিত্র কোরআনের মতো একটি মহিমান্বিত গ্রন্থ আমি আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছি মর্যাদার দুই নম্বর কারণ হলো এই মাস হল সৌম পালনের মাস নবী পাক সাল আলহি সালাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহামসেন শাহাদ মহম্মদ রসুল্লামসাল হাজনুলবাইত মনে ইসলামের পাঁচটা ভিত্তি রয়েছে এই পাঁচটা ভিত্তির চতুর্থতম ভিত্তি হলো রোজা আল্লাপাক কোরআনে বলেছেন যারা এই ফমান শাহীদ কোমর শাহরফ আলিয়া সম্হ এই মাস যারা পাবে তারা যেন রোজা রাখে এই মাস হলো রোজা পালনের মাস সোম পালনের মাস তাছাড়া এই মাস হল রহমতের মাস রসুল্লা পাকসালাম বলেছেন এই জা কানা রহমান ফতিহাত আবু রহমা যখনই রমজান মাস শুরু হয় রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের সকলগুলি দরওয়াজা বান্দাদের জন্য খুলে দেন চার নম্বর হলো এই মাস হলো গোনা মাফির মাস আসলে পাক সাল্লাহ আলি সালাতাম বলেছেন যে আসলাতুল খামস ওয়াল জুমাত ইল আল জুমা ও রমদান ও ইল আ রমদান মুকফরাতুম্মা বাই নাহুন্না ইজাজত নিবেতিল কাবাইর পাঁচ ভক্ত নামাজ মানুষের গোনাকে মিটিয়ে দেয় এক জমা থেকে আরেক জমা তার মধ্যবর্তী গোনা মিটিয়ে দেয় আর রমদান ও ইলা রমদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এর মধ্যবর্তী গুনাগুলি এই রমজান রোজার মাধ্যমে মানুষের মুছে দেওয়া হয় গুণাগুলি মাফ করে দেওয়া হয় আসলে বাকসাল্লাল্লাহ আলি সাল্লাহু সাল্লাম বলেছেন জ্ঞান সোম আর ওফির আলাহুমায়ত মিন জাম্বিহী বিশ্বাস এবং একনিষ্ঠতার সাথে আন্তরিকতার সাথে যারা রমজানের রোজা পালন করবে আলহব্লা আলহীন তার অতীতের সকল গুণাগুলি মাফ করে দিবেন সুবহানল্লাহ ইন্দি তারপরে আরেকটি লাভ হলো সুলে পাকসুসাল্লাম বলেছেন যে রমজান মাস যখন আসে আল্লাহ রব আলমিন জান্নাতের সকলগুলি দরওয়াজা খুলে দেন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন আর শয়তানকে শিকলবদ্ধ করা হয় হাজরত আবুহী আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি রমদান ফতেহাত আবু আবুল জেন্না গল্লেখাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরওয়াজাগুলি বান্ধার জন্য খুলে দেওয়া হয় সুফিদ এবং শয়তানকে শিকল বন্দি করে রাখা হয় এই মাসে যেহেতু পাক জান্নাতের দরজাগুলি খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে বন্দী করে দেন শিকলাবদ্ধ করেন এই জন্য এই মাসে আমরা জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি করে আমল করা উচিত ছয় নম্বর হল এই মাস হলো ধৈর্য এবং সহমর্মিতার মাস শাহরু সাবরি ও শাহরুল মুহাসাদ হাতের শরীফে এসেছে এটা হলো ধৈর্য ধারণের মাস আর সহমর্মিতার মাস এই মাসে মানুষ ধৈর্যের প্রশিক্ষণ দেয় যে আল্লাহর দিনের পথে চলতে গেলে তাকে অনেক ধৈর্য ধরতে হবে আল্লাহর দিনের পথে চলতে আল্লাহ গোলামীর ক্ষেত্রে বান্দার শারীরিক ধৈর্যের প্রয়োজন আছে মানসিক ধৈর্যের প্রয়োজন আছে তার রাগকে কন্ট্রোল করার ব্যাপার আছে অনেকগুলি ধৈর্যের ব্যাপার আছে অতএব এই মাসটা হলো মানুষ ধৈর্যের প্রশিক্ষণ দেওয়ার মাস এবং অসভাব উৎসবরই আলজান্না আর ধৈর্যের পুরস্কার হলো বিনিময় হল আল্লাহর জান্নাত আরেকটা হলো এই মাস হলো শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস এই মাসের মাধ্যমে এই রোজারাকার মাধ্যমে এই রমজান মাসে ধনীরা গরিবদের কষ্ট বুঝতে পারে তাদের দুঃখ দুর্দশাগুলি বুঝতে পারে কিছুটা হলেও উপলব্ধি করতে পারে যে আমার পার্শ্ববর্তী আমার এলাকার আমার দেশের আমার বাড়ির আমার পার্শ্ববর্তীর বাড়ির যারা দরিদ্র আছে এক বেলা খাইতে পারে না তিন তিনবেলা একবেলা পেট ভরে খাইতে পারে না এই মানুষগুলি পেটির যন্ত্রণায় অথবা আমার অধীনে যে শ্রমিকগুলি আছে পেটির যন্ত্রণায় অভুক্তগুলি কত যে কষ্ট করে এটা দনে যারা আছে আমরা যারা সচ্ছল যারা আছে আমাদের সমাজে তারা এই রোজার মাধ্যমে মূলত এই সমর্মিতা তাদের মধ্যে গড়ে ওঠে আরেকটা ফজিলত হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি সালতু আসাল্লাম বলেছেন ফিহিল খাইরম মিন আল ফিসার এই মাসে এমন একটা রাত আল্লাপাক দিয়েছেন এই রাত হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ অনেকে মনে করে শুধু মনে হয় সাতাশ তারিখ রাত এই জন্য হোমড়ি খেয়ে আমাদের দেশে দেখছি আমরা মসজিদগুলিতে ভরপুর হয়ে যায় পুরা রমজানে খবর নাই আর সাতাশ তারিখ আসলো পুরা মসজিদ পরিপূর্ণ আবার আঠাশ তারিখ থেকে পাওয়া যায় না কিন্তু আল্লাহ রসুল বলেছেন কাদের মিন রান রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আমরা অথচ একদিন তালাশ করি রসুল এটা তালাশ করার জন্যই মূলত এতে কাফে বসতেন আমরা সবাই শেষের দশ দিন লাইলাতুল কদর তলাশ করব এবং এই রমজান মাসের এই জন্য এই মাসে এমন একটা রাত আছে খাইরম্বিন মিনাল ফিসারী রসুল বলেছেন যে হাজার মাসের চেয়েতে এই রাতটি হচ্ছে আল্লাহর কাছে আরও বেশি উত্তম ইন্দানজাল্লা লাইলাতুল কাদ লাইলাতুল কদরে খাইরমিন মিনাল ফিসার তারপরে রসুল পাক সাল্লা সাল্লাম এই মাসের মর্যাদা বলতে গিয়ে বলেছেন এই মাসের এমন একটা সময় আছে প্রতিদিন এই সময় আল্লাহ রব আলমিন তার বান্দাদের দোয়া কবুল করেন এবং অন্য হাদেশে এসেছে যে পাক রব্বুল আলমীন রমজান মাসের প্রতি রাত্রে বান্দাদেরকে ক্ষমা করে দেন অথবা ইফতারির সময় বান্দাদের দোয়া কবুল করা হয় প্রতিদিন পাক বান্দাদেরকে এই মাসে মাফ করে দেন আরেকটা হলো এই মাস হলো মোমিনদের জন্য রিজাক বৃদ্ধির মাস শাহরু নিজাদুফি হিরিসুল মোহমিন এ মাসে আল্লাহ পাক মোমিনদের রিজাক বাড়িয়ে দেন এই মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের অন্যান্য মাসের সোয়াবের চেয়ে এই মাসের সোয়াবের পরিমাণ বাড়িয়ে দেন যদিও হাদিসে এসেছে একটি ফরজ ইবাদত পালন করলে অন্য মাসের সত্তরটা ফরজ ইবাদতের সমান তারপরে অন্য মাসের নফল ইবাদত একটা নফল এ মাসের ফরজের সমান সমতুল্য এই মাসে ইবাদতের ভিতরে অনেকগুলি আল্লাহ রবুল আলম রেখেছেন তারপরে এই মাসে আরেকটি ফজিলতের কারণ হলো এই মাসে এতেকাফ সন্না হিসাবে এতেকাফ রয়েছে আমরা জানি যে রসল্লা পাকসাল্লাম তার জীবনে সবসময় এতেকাফ করতেন এবং তার তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন রসুল পাকসালামের স্ত্রীগণ তার এই সন্ন্যতকে জারি রেখেছিলেন ধারাবাহিকভাবে রসুল পাক সাল্লাহ আলু সাল্লা সাল্লামের অভ্যাস বোঝানো হচ্ছে কেন ইয়া আত্মা কি ফুল আসছিল ওয়াকির এমন রামদান হাত তাই তিনি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত এতে কাফ করতেন শেষের দশ দিন তার চলে যাওয়ার পর তার স্ত্রীগণ এটাকে ধরে রেখেছিলেন আমরা হয়তো এব এ মাসটা হলো এতে কাফের মাস এ মাস সবের মাস আমরা এত মাসে এতে কাফ করব অন্য হাদিসে এসেছে রসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন এই মাসে যদি ইমামের সাথে কেউ কেয়ামুল্লাইল আদায় করে তাহলে পূর্ণ রাত এবাদত করার সব আল্লাহ রব্বুল্লা আলমী তার নামায় আমলের ভিতরে দিবেন তাছাড়া রসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমার উম্মদকে এমন পাশ্ট নিয়ামত দিয়েছেন যা অন্যান্য কোনো নবী রসুলকে বা উম্মদকে দেওয়া হয় নাই তার মধ্য থেকে এটা হলো রমজান মাসের জন্য স্পেশাল উপহার এক নম্বর হল লাহুলু ফুফামিস এম আফিয়াম আহেন্দাল্লা হেমেদ রোজাদারের মুখের উপোস থাকার কারণে যে গন্ধটা তৈরি হয় এটা আল্লাহর কাছে মিস্কে আম্বরের চেয়েতেও আরও বেশি সুগন্ধনী এবং আরও প্রিয় দুই নম্বর হল তস্তাফেরুল হুমুল মেলা ইকা হাত তাইয়ুফ রোজাদার যতক্ষণ না ইফতার করবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরিস্তারা ওই রোজাদারদের জন্য দোয়া করতে থাকেন মাগফিরাতের দোয়া করতে থাকেন তিন নম্বর হলো ওইসঈুল্লাই প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য তার জান্নাতটাকে ডেকোরেশন করে রাখেন সাজানো হয় সাজাইয়া রাখেন ওইসফিদি হে মারত শায়াতিন এ মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আখিরি লাইলাতিন আর রমজান মাসের শেষ রাত্রিতে উনত্রিশ তারিখ অর্থাৎ রোজা মাস রমজান মাস যেই রাত্রের মাধ্যমে সমাপ্তি হয় ঈদের রাত্রে আল্লাহ রব্বুল আলমীম রোজাদার বান্দাবান্দিদেরকে নিঃশর্ত ক্ষমা করে দেন এজন্য প্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা সংক্ষেপে হলেও এই রমজান মাসের অনেকগুলি ফজিলত জানলাম আরও অনেক ফজিলত রয়েছে আমরা সকলে জানার চেষ্টা করি কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে এবং আমি যা বললাম আপনাদেরকে এই রহমত বরকতের মাস নাজাতের মাস জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আল্লাহর রহমতের দরজাগুলি আমাদের জন্য খুলে দেওয়া হয় এজন্য এই মাসকে আমরা আসুন সকলে মনে করে এর পরিপূর্ণ মর্যাদা উপলব্ধি করার মাধ্যমে আমরা এই মাসটাকে কাজে লাগাই আমরা যেন জান্নাত উপযোগী হতে পারি রসুল অভিশাপ করেছেন যারা এই মাস পাওয়ার পরেও রমজান মাস পেলে অথচ তার মাপ করে জান্নাতি উপ জান্নাত উপযোগী হতে পারলো না আল্লাহ নবী তাদেরকে অভিসম্পাদ করেছেন লানত করেছেন বদ্ধোয়া করেছেন রসুলের বদ্ধোহা থেকে বাঁচার জন্য আসুন আমরা সকলে এখন থেকেই প্রস্তুতি নেই যে রমজান মাস আসার সাথে সাথেই আমি প্রস্তুতি নেব এবং রমজান মাসের যাবতীয় আমলের মাধ্যমে আমি নিজেকে জান্নাত উপযোগী হিসেবে গড়ে তুলব আল্লাহ রবুল আলমী সহ আপনাদের সকলকে আসুন সকলকে রমজানের ফজিলত বুজার মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দান করুন আমলের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে দান সদকার মাধ্যমে নামাজের মাধ্যমে তসফি তালিলের মাধ্যমে আমরা এই রমজানকে কাজে লাগাই আল্লাহ রবিল আলমিন সকলকে তৌফিক দান করুন ও আখির উদ্দিনা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ও রহমত